আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে দিনী ভাইরা প্রশ্ন করে থাকেন। আমরা তার কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। একজন ভাই প্রশ্ন করেছেন, আমার স্ত্রী বলে মা বাবাকে ছেড়ে আলাদা হতে, মা বাবা ভাই বোনেরা বলে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে, এই ধরনের একটি পরিস্থিতিতে আমার করণীয় কি? জি ধন্যবাদ। আপনার স্ত্রী বলছে মা বাবা থেকে আলাদা হয়ে যেতে, তার কারণ হলো নিশ্চয় হয়তো সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা, টানাপোড়ন, অথবা সংসার বড় হয়ে গেলে পারিবারিকভাবে সকলে একসাথে থাকা অথবা যৌথ ফ্যামিলিতে থাকা বা বিভিন্ন ধরনের মতের চিন্তার অমিল হলে সাধারণত এই ধরনের কথাবার্তা বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তো স্ত্রী মা বাবাকে যদি ত্যাগ করার জন্য বলে, মা এবং বাবা আপনার কাছে হক আছে তাদের সন্তান হিসাবে, তো মা বাবার হক আদায় করা, যেহেতু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহা জুল্লি মিনার রহমা অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, মা বাপকে করুণার ডানা বিছিয়ে দিতে বলা হয়েছে, মা বাপের সাথে সুন্দর সংযত আচরণ করতে বলা হয়েছে, ওয়া সাহিবু হুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপের সাথে সুন্দর সদাচরণ এটা হচ্ছে সন্তানের দায়িত্ব, এবং তাদের ভরণ পোষণ করা, তাদের সাথে সংযত আচরণ করা এটা সন্তানের কর্তব্য। বিররুল ওয়ালেদাইন, হকুল ওয়ালেদাইন, মা বাপের যে হক, মা বাপের যে অধিকার, সেই অধিকারে সন্তান মা বাপকে দেখাশোনা করবে, বিশেষত তাদের বৃদ্ধ বয়সে। যেমনটি আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ তাআলার ইবাদতের পর, আল্লাহ তাআলার দাসত্ব বন্দীগীর পরে মা বাপের প্রতি এহসান করা, সদাচরণ করা, তাদের যথাযথ হক আদায় করা এটা সন্তানের কর্তব্য। সুতরাং মা বাপের ভরণ পোষণ আপনি করবেন, মা বাপের সাথে সুন্দর সংযত আচরণ করবেন, মা বাপের দেখভাল করবেন, এটা আপনার উপর একটা ওয়াজিব দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ, যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো সে সন্তান আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো, যে সন্তান মা বাপের সাথে নাফরমানি করলো সে সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো। সুতরাং মা বাপের অবাধ্য হওয়া এবং তাদেরকে বৃদ্ধ বয়সে মানে তাদের দায়িত্ব কর্তব্য পালন না করা এটা মারাত্মক একটি গুনাহের কাজ, নিন্দনীয় কাজ এবং দৃষ্টিকটু কাজ। অপরদিকে স্ত্রী, স্বামী এবং স্ত্রী পরস্পর পরস্পরের হক যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তখন স্ত্রীর দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়, তার লায়াবিলিটি, তার রেসপন্সিবিলিটি, তার যেই যা কিছু আছে হক অধিকার এগুলি স্বামীর উপরে বর্তায়। সুতরাং স্বামী তার মা বাপের প্রতি যেরকম দৃষ্টি দেবেন, তাদের হক আদায় করবেন, অনুরূপভাবে স্ত্রীর হকও তাকে আদায় করতে হবে। যেহেতু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, যেহেতু পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল আল্লাহ তাআলা করেছেন, তো স্বামী তার স্ত্রীর প্রতি কর্তৃত্বশীল, সংযত কারণে, সঙ্গত কারণে
স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্বটা স্বামীর উপরে বর্তায়। তো এখন স্ত্রী যদি আপনার মা বাবাকে দেখতে না চায়, সেজন্য সেক্ষেত্রে আপনার উচিত হলো আপনার সাধ্যের মধ্যে আপনি আপনার মা বাবাকে খিদমত করবেন, সম্ভব হলে আলাদা রেখে তাদের সেবা যত্ন আপনি করবেন, তাদের যা যা প্রাপ্য আপনার পক্ষে যতটুকুনও সম্ভব সর্বশেষ চেষ্টা দিয়ে তা আদায় করবেন। অপরদিকে স্ত্রীর হকও আপনি আদায় করবেন। স্ত্রীর ভরণ পোষণ, তার অন্ন বস্ত্রর ব্যবস্থা করবেন এবং তার সাথে সদাচরণ স্ত্রীর সাথেও করবেন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, কখনো কখনো দুর্ভাগ্যবশত কারো ভাগ্যে এমন স্ত্রী পড়ে যায় যে স্ত্রীর একটু ঝগড়াটে হয় অথবা হিংসুটে হয়, অনেক কিছু সহ্য করতে পারে না, দেখতে পারে না। এমনটি আল্লাহ না করুন যদি আপনার ভাগ্যে জুটে যায়, তারপরও তো স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, দাম্পত্য সম্পর্ক পৃথক করা যাবে না, বরং আপনি যতটুকুনো সম্ভব তাকে মেল করে বা মেলমিশ করেই তার সাথে চলতে হবে এবং যতটুকুনো সম্ভব আপনি আপনার দাম্পত্য সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক আপনি ঠিক রাখার চেষ্টা করবেন। এবং অনেক বিষয় আছে আপনি দেখেও না দেখার ভান করে যাওয়া বা সব বিষয়ে তার দোষ না খোঁজা, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, সব ক্ষেত্রে তার দোষ না খোঁজা। এরপরও যদি আল্লাহ না করুন কোনোভাবেই স্ত্রীর সাথে আপনি বনিবনা না হয় অথবা স্ত্রীকে কোনোভাবেই যদি বনিবনা করতে না পারেন অথবা তাকে যদি তার হক দেওয়ার পরেও সে যদি অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে, মা বাপের সাথে ভাই বোনদের সাথে সম্পর্ক ছেদ করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন। তবে যদি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যেও তালাক চান না আর রেহেমের সম্পর্কও ছিন্ন হোক, এটাও আল্লাহ তাআলা চান না। রেহেমের হক আদায় করা এটা হচ্ছে একটা দায়িত্ব, আর রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করা হচ্ছে একটি কবিরা গুনাহ। আর মা বাপের ভরণ পোষণ সন্তানের প্রতি একটি ওয়াজিব দায়িত্ব, এবং এটাকে মা বাপের ভরণ পোষণ দেখভাল না করা এটা একটা কবিরা গুনাহের মধ্যে একটি গুনাহ। যে সন্তান মা বাপের অবাধ্যাচরণ করে, মানে এবং মা বাপকে দেখভাল করে না বা তাদের হক আদায় করে না, তো সব কিছু মিলিয়ে বলবো যে আপনি স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন এবং তাকে তার হক অধিকার আপনার সাধ্যের মতো দেবেন। মা বাপের সাথে সম্পর্ক রাখবেন, ভাই বোনদের সাথে সম্পর্ক রাখবেন, আলাদা আলাদা করে রাখবেন, কষ্ট হবে, তারপরও প্রত্যেককে তার হক আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। এত কিছুর পরেও যদি সম্ভব না হয় তাহলে শরিয়া বর্ণিত পদ্ধতি মোতাবেক আপনি স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন। তবে কোনোভাবেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ বা তালাক কাম্য নয়, ইসলামের কাছে পছন্দনীয় নয়। ধন্যবাদ।